প্রত্যেকবারের মতো এবার বরম উৎসব পালিত হচ্ছে করোনার প্রাদুর্ভাবের কারণে এখানে গ্যাদারিং করা হয়নি। তাকে দুই দিনে বা তিন দিনে করার ব্যবস্থা করা হয়েছে, যাদেরকে এই সময়ে পুরস্কৃত করা হয় ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, তাদের বাড়িতে তাদের পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বনমন্ত্রীকে আমি ধন্যবাদ এই কারণে জানাবো যে ত্রিপুরা সব কিছুই ডিজিটাইজেশন হচ্ছে, তো সঙ্গে সঙ্গে ই ট্রি যে কনসেপ্ট এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে করেছে আমাদের আদরণীয় ফরেস্ট মিনিস্টার ম্যাডাম নেভার দেব জমাতিয়ার নেতৃত্বে। আমি তার জন্য পুরো ফরেস্ট ডিপার্টমেন্টকে এবং বিশেষ করে মন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের রাজ্যে প্রথম ই ট্রিয়ের ব্যবস্থা করা হয়েছে। ও তাতে যখন স্মার্টফোন দিয়ে আপনি স্ক্যান করবেন যে গাছটা আপনি লাগিয়েছেন, তো তার সময় তার সামনে একটা ইয়ে থাকবে, স্ক্যানিং সিস্টেম রয়েছে, সেখানে গিয়ে আপনি আপনি আপ যখন আপনার স্মার্টফোন দিয়ে সামনে রাখবেন তো আপনি আপ পুরো ডিটেলস কে লাগিয়েছে, তার ডিটেলস কী, কোন গাছ লাগিয়েছে, এই গাছে কী লাভ হবে, ইন ডিটেলস একদম আপনি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। সেটা এই প্রথম ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্য এবং কোনো রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্ট করেছে, তার জন্য আমি আবারও ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বড় বিষয় যে আমরা দেখিতে 2015-16 যে গাছ লাগানো হতো বনমহোৎসব করে ঢাকঢোল পিটে, তারপর গাছগুলো কোথায় আছে কি নেই তার কোনো হিসেব নিকাশ ছিল না। কিন্তু আজকের যে সরকার রয়েছে সেই সরকারের কাছে প্রতিটি গাছের প্রতিটি নার্সারির হিসাব রয়েছে। যেমন এবার এই বছরে 18 লক্ষের কাছাকাছি নার্সারিতে নতুন চারা গাছ তৈরি হচ্ছে, তো হিসাব রয়েছে। গাছ যে লাগানো হচ্ছে আগে 40% থেকে 60% ম্যাক্সিমাম গাছ মানে বাঁচানো যেত। আমি অত্যন্ত খুশির সঙ্গে বলতে চাইছি এই নতুন সরকার আসার পর 2019-20 বা 20-21 যে ডেটা এসছে তাতে 90% থেকে 95% গাছকে বাঁচানো সম্ভব হয়েছে। সেটা হচ্ছে বনমহোৎসবের সবচেয়েতে বড় উপহার। গাছ আমি লাগালাম, ঢাকঢোল পিটে করে গেলাম, তারপরে সে মরে গেল, তার কোনো তোয়াক্কা নেই, তাতে লাভ নেই। যখন সেই গাছ বেঁচে গেছে এবং তার রেজাল্ট আমার সামনে আসছে, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে, ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করছে, সেটাই সবচেয়েতে বড় উপলব্ধি আজকের দিনে যে আমরা 90% থেকে 95% গাছ লাগাচ্ছি, সেগুলো বেঁচে আছে এবং সেগুলিই আমাদের সবচেয়েতে বড় সম্পদ। কারণ গাছই আমাদেরকে যে অক্সিজেন দেয় তাতে আমরা বেঁচে থাকি, আর অক্সিজেন দেওয়ার জন্য ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট বড় মাত্রায় সুন্দরভাবে কাজ করছে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।